পঁচিশ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে দীপিকা পারুকন ও ঋত্বিক রোশন অভিনীত ছবি ফাইটার সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রথমবার ঋতিকের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা মুক্তির দৌড় এসে সেন্সর বোর্ডের কাটাকাটিতে পড়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সিনেমা থেকে ঋতিক ও দীপিকার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিকেশন মুক্তির মাত্র কয়েকদিন আগে এমন ঘটনায় কিছুটা গতিরোধ করেছে ফাইটার টিমের হিন্দিতে ধূমপান স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক কথাটি ছবি প্রয়োজনীয় দৃশ্যে সংযোজন করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড কর্তৃপক্ষ শুধু তাই নয় দুটি সংলাপ থেকে কোটো কথা বাদ দেওয়া হয়েছে পাশাপাশি ঋত্বিক ও দীপিকার ঘনিষ্ঠ দৃশ্য সরিয়ে সেখানে উপযুক্ত দৃশ্য সংযোজন করারও পরামর্শ দিয়েছে সিবিএফসি সেন্সর বোর্ডের সব নির্দেশ মানার পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে একশো মিনিট দীর্ঘ এই ছবি ফাইটার সিনেমাটি বাংলাদেশে মুক্তির কথা রয়েছে মন্ত্রণালয়ের অনুমতি পেলেও এখনও মেলেনি সেন্সর ছাড়পত্র ভারতের সেন্সর বোর্ড দৃশ্য কাটছে দেখার পালা কি করে বাংলাদেশের সেন্সর বোর্ড শাহরুখ খানের পাঠান ছবির মাধ্যমে দুই সালটি শুরু করেছিলেন দীপিকা ইয়াশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি ওই ছবিতে বেসারম রং গানে একাধিক পোশাকে দেখা গিয়েছিল তাকে সেসব পোশাকের মধ্যে একটি ছিল গেরুয়া রঙের যা সমালোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় এমনকি পাঠান বয়কট করার ডাকও দিয়েছিলেন নিন্দুকেরা সে ঘটনার এক বছরের মাথায় ফের আলোচনার কেন্দ্রে দীপিকা এবার সেন্সরের কাছে তার পরবর্তী ছবি ফাইটারে